हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल द बॉम स्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो आमी किछुदिन आगे 15 अगस्टेर ब्लग एकटा शेयर करेछि तोमादेर साथे। ओटा आमी प्राय 13-14 दिन आगे शूट करे रेखेछिलाम, सेटाई एडिट करे एतदिन पर दिलाम। आर आजके अनेक दिन पर, प्राय 13-14 दिन पर आमी आबार डेली ब्लग स्टार्ट करछि। तो आजके ब्लगटा तोमरा देखते थाको एबं एनजॉय करो। मामा एखन दादू ठाम्मार साथे खेला करछे, आर ओ जेटा खेलछे टीचार टीचार माने ओ टीचार होयेछे, आर दादूके पढ़ाशोना कराच्छे। तो माँ बाबा अनेक दिन आगे एसेछेन, तो आमार ब्लग करा हयनि आर भिडियो शूट करा हयनि, तो एइजन्य आमि आर अत बेशी ब्लग दिते पारिनि आमार चैनेले। तो बाबा मा प्राय 13-14 दिन एखाने छिलेन, आर चले जाच्छे, माने चले जाओयार समय एसे गेछे। तो मंगलवार दिन ओनारा चले जाबेन, मंगलवारे सकालेर दिके ओनादेर फ्लाइट आछे। एइजन्य आमार मामामा खूब एनजय करछे, कारण ओ माने छुटिर दिनगुलोते सकाले खूब प्लेग्राउंड जेते चाय, बाट आमार पक्षे सम्भव हय ना, सकाले तो अनेक काज थाके बाड़िते। तो जाइ होक, दादुर साथे एखनि प्लेग्राउंड घुरे एलो, आर प्लेग्राउंड थेके एसे एखन स्नान टान करलो, आर मा एखन टुकटाक काज करछे, आर आमि तखन रान्ना करछि। ओइदे अनि आछे, এবার মা চুপ হয়ে গেল, আর কথা নেই। তো বলুন, হ্যাঁ বেশ, এই টমেটো দেখতে তো খুব সুন্দর, তো দারুণ দেখতে টমেটোটা, কমলিকা হাইব্রিডের টমেটো, দারুণ দেখতে টমেটো, দারুণ দারুণ। এ মা ছিঁড়ে গেল, আমি মনে বলতে গিয়ে আমি ধরতে দেখতে গেলাম, ছোট করে ছিঁড়ে গেল। যা ছোট টমেটো, টমেটো দেখতে কি ভালো, আর ধরবো না আমি বাবা, আমি আর ধরবো না। না না, আমি এক এক আলতোকে তুলতে গেলাম, সত্যি করো, আমি ইয়ে করি নিবি। খেলাম টমেটো হচ্ছিল, মানে হচ্ছে একদম নতুন, তো সেই টমেটোটা আমি হাত দিলাম আর ফট করে ছিঁড়ে গেল। সবাই দুঃখ প্রকাশ করছে, সবাই খুব দুঃখিত। তো মা এখানে জামা কাপড় মেলছে, আমি এখন করছি রান্না। আর কোন ওই টমেটো গাছে টমেটোটা ছিঁড়ে গেল বলে একটু মনটা খারাপ, প্রথম মানে গাছের প্রথম টমেটো, প্রথম ফল, আমি জাস্ট ভিডিওতে একটু দেখাতে গেলাম আর ছিঁড়ে গেল। দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। বড় আমি প্রচুর গাছ লাগিয়েছি, এই বড় আমি গাছ থেকে অপরাজিতা নিয়ে এসেছি, ফেলে দিয়েছি, কি সুন্দর অপরাজিতা হয়েছে। গড়িয়া থেকে ব্যাঙ্গালোর আবার বর্ধমান যাবে, এটা তো লঙ্কা, এটা লঙ্কা গাছ। কিছু বলুন আপনি, টমেটো সে ছিঁড়ে গেল। তো আজকে লাঞ্চে হবে মাটন আর একটা চচ্চড়ি। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজের হাফ, আর কিছু রসুন কুচি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আছে আলু আর পেঁপে, ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে তেল অ্যাড করছি, তো তেলটা আজকে আমি একটু বেশি দিচ্ছি, আমি এর থেকে কম তেল ইউজ করি। এবার তেলে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি আলু পেঁপে। তেলে হলুদ দেওয়ার কারণ হচ্ছে যখন আমি সবজিগুলো ছাড়বো তখন অতটা তেল ছিটবে না। এবারে আমি নুন অ্যাড করলাম, এবার খুব ভালো করে ফ্রাই করছি। এবার কিছুক্ষণ ফ্রাই করে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ একটা হতে দেবো আলু আর পেঁপে। তো এখানে যতই আমি আলু পেঁপে সেদ্ধ করার চেষ্টা করি কড়াইয়ে, সেটা হয় না, আলুটা সেদ্ধ হয়ে যায়, তো পেঁপেটা সেদ্ধ হয় না। তো এই জন্যে পেঁপেটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো, এই জন্য পেঁপেটাকে তুলে নিচ্ছি আমি। তো এখানে আমি যে পেঁয়াজগুলো ভাজছি তার সাথে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি।
মধ্যে আদা বেটে আমি ফ্রিজে রেখে দিই। তো আদার মধ্যে আমি একটু নুন আর তেল দিয়ে দিই, এটা হচ্ছে একটা প্রিজারভেটিভ যাতে ফ্রিজে অনেক দিনের জন্য আদাটা ভালো থাকে। তো আদা এরকম বেটে আমি ফ্রিজে রেখে দিই। তো আদাটা এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটার সাথে অ্যাড করে দিলাম। এবার এই পেস্টটা আমি কড়াইয়ে অ্যাড করব। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এই মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা অ্যাড করলাম। এবার আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মটন অ্যাড করে নিয়েছি। তো মটন আর মশলা সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কি ডিম পড়েছে এটা, কে দিয়েছে ঠাম্মি? এ বাবা, এটা কি ডিম! স্নান করে তো ডিম পড়তে হয়। আচ্ছা বসো, সিট। ওকে, লুক অ্যাট দিস ক্যামেরা মাম। এবার আমি একটা চচ্চড়ি করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, বেগুন। আর এখানে আমি উচ্ছেটা ডাঁটাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে ডাঁটা চট করে সেদ্ধ হয় না, আলাদা করে সেদ্ধ করতে হয়। আর এখানে প্রেশার কুকারে উচ্ছে সিটি দিচ্ছি, কারণ উচ্ছেটাও তাড়াতাড়ি সেদ্ধ হয় না। আর আজকের ওয়েদার হচ্ছে ভীষণই সুন্দর, ভীষণ দেখো এখান থেকে দেখা যাচ্ছে রোদ ঝলমলে একটা ওয়েদার। আর কালকের দিনটা খুব ঠান্ডা লাগছিলো, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে। আর সকালের দিকটা একটু রোদ উঠেছে, বাট আজকে বিকেলেও বৃষ্টি হতে পারে, প্রায়ই এখন বিকেলে বৃষ্টি হচ্ছে। ওয়েদার ভীষণ ক্লাউডি আর ভীষণ ভালো। রাতে কিন্তু আমরা এখনও কম্বল ইউজ করছি এখানে, আর দিনের বেলা না বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আলু উচ্ছের এই চচ্চড়ি অনেকটাই হয়ে গেছে, এবার একটুখানি ফুটতে দিলে হয়ে যাবে। আর মাংস অনেকটা হয়ে গেছে, মাংসটাতে মশলা কষানোর পরে আমি প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। তারপরে পেঁপেগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নিচ্ছি, আর গরম মশলা লাস্টে অ্যাড করেছি। মা হাসুন একটু, কিছু বলুন। কি জানি দেয়নি, এখন ভাবছি একটু কেক করব। তো কেকের জন্য আমি এই ট্রেটার মধ্যে একটু তেল বুলি নিয়েছি, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার একটা বাটার পেপার এখানে অ্যাড করছি। এবার যে ব্যাটারটা আমি রেডি করেছি সেটা এখানে ঢেলে নেব। তো এবার আরেকটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে। তো আমি সাদা তেল ইউজ করেছি, এই ব্যাটারটাকে আমি এখানে অ্যাড করছি। তো এটা আমি চকলেট কেক তৈরি করছি, একদম প্লেন ঘরোয়া কেক। কড়াইতে নুন অ্যাড করেছি, এরপর একটা স্ট্যান্ড নিয়েছি, এটা প্রিহিট করার পর কেকের ট্রেটা বসিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে 30-35 মিনিটের জন্য হতে দেব। তো তোমরা দেখতেই পারলে বাবা মা এসেছে, বাবা মার সাথে আমরা একটু শপিংয়ে গেছিলাম, তো এই জন্য আমরা সেজে গুজে রয়েছি। তো সেটা আমার ভিডিও করা হয়নি, জাস্ট অল্প একটু ভিডিও করেছি। তো সামনে পুজো আসছে, তো বাবা মা এসেছেন, তাই জন্য আমাদের শপিং হলো, কিছু টুকটাক শপিং হলো। তো শপিং করার পরে যেহেতু আমরা সবাই সেজে গুজে রয়েছি, তাই ঘরে এসে একটু ফটোশ্যুটও হলো।
তো ফটোশুট করার পর এখন মা চা করছে আর আমি এখন জাস্ট একটু রান্না করব একটা আলু পোস্ত করব আর ভাত করব তারপর মামাকে খাওয়াবো তো রাত এখন প্রায় 1:30 বাজে আর মামা খুব তাড়াতাড়ি খাইয়েও দিই তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে পুরো ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর ব্লগের কোনো না কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর তোমাদের কাছে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে বলবে আমি অবশ্যই সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব আর আমার ব্লগ দিতে এখন একটু মানে দেরি হচ্ছে তো প্লিজ ডোন্ট মাইন্ড তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো অনুরোধ রইল যারা নতুন দেখছো চ্যানেলটার যেই ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকছে সেগুলো একটু শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো একটা ব্লগে বা নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।